সালামু আলাইকুম, আমি রাজ্যবিশের নন্দীপাড়া বাংলাদেশ স্নেক বানাম প্রজেক্ট থেকে আসছি। এখানে একটা সাপের সন্ধান পাওয়া গেছে। আমাকে ফোন দ্বারা বলা হয়েছে, আমি অনেক আসতে অনেক সময় হয়েছে, আমি এখন যাব ওখানে গিয়ে দেখবো যে সাপটা কী অবস্থা আছে, তারপর আমরা ধরার চেষ্টা করব। আসেন আমরা চলেন। আমরা যে জায়গাটা আসলাম এটার নাম হলো বাসতলা। এখন আমরা যেই জায়গায় সাপ দেখা যাচ্ছে এখানে আসছি, মূলত জিজ্ঞেস করব কোন লোক যিনি ফোন দিয়েছে তার সাথে আমি কথা বলবো এবং সাপটা কোন জায়গায় দেখা যাচ্ছে আমি সাপটা ধরার জন্য চেষ্টা করব। কে দেখছেন সাপ? আমি আমি দেখছি। কোন জায়গায় দেখছেন? এইদিকে মানে সাপ উঠতে এইদিকে উপরে উঠছে। এখন কোন জায়গায় ঢুকছে? কোথায় মানে হেরে দেখছেন? মাথা একটা মানে বোঝা ছিল, ওই নাড়াটা ছিল, আমি লই যাই। আমি ভয় মানে সাপ বিষ আর হাপ মানে গাছ সাপ বিষ বোঝা ছিল। আপনি সাপটা দেখে তো ভয় পেয়ে গেছেন? এখন আমরা তো আসছি বাংলাদেশ স্নেক বানাম, আমাদের নন্দীপাড়া সাপের খামার, ওখান থেকে আসছি মূলত আপনাদের ফোন পেয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। তাই অনেকেই ভাবে যে আসলে আমরা সাপ ওই এক জায়গায় ছাড়ি এবং সেখান থেকে ধরি, আসলে তো তা না, নাকি? আপনারা তো দেখছেন যে সাপ দেখছেন ভয় পেয়েছেন বলছেন, আমরা আসি আপনার এখান থেকে সাপ উদ্ধার করতেছি। এখন আপনি দেখেন না কোন জায়গায় ঢুকছেন? সাপ উপরে উঠছে, কান্দি ফুঁতে ওঠে, আমি দেখি এই দেখে ভয় পেয়ে আমার এক দূর দেওয়া। দেখ আমি দেখি আপনার কোন জায়গায় সাপ আছে, আমি চেষ্টা করবো। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাপ দেখছেন ভয় পেয়েছেন। এখন ধান কাটা মৌসুম, সাপ তো অ্যাভেলেবল শুকনো জায়গায় আসবে এবং জঙ্গলে টঙ্গলে পাওয়া যায়। আপনারা সাপ দেখলে আমাকে ফোন করবেন এবং আমি সাথে সাথে আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আমি দেখি তোমরা দেখছো কোথায়। আসলে আপনি তো ভয় পেয়ে গেছেন, সাপটা কত বড় হইতে পারে? সাপ মনে প্রায় পাঁচ হাতের মতো বড়, পাঁচ হাত বিশাল সাপ। যদি আপনারা সাপ দেখেন তাহলে যদি এই একটা ইঁদুরের গর্তের ভিতরে ঢোকে, তারপর আপনি ইঁদুর গর্তগুলো যদি সবগুলো আটকাই দেন এবং কনফার্ম হন যে না এখানেই আছে, তাহলে আমরা সেখান থেকে সাপটা উদ্ধার করতে পারবো। আর যদি আপনারা দেখেন এখান থেকে চলে গেছে কিন্তু কোথায় গেছে তা তো আপনিও বলতে পারেন না, আমরাও বলতে পারবো না, কিন্তু আমরা যদি সমস্ত জঙ্গলও ঘুরি তাহলে সাপটা পাওয়া সম্ভব হবে না। অন্য কোথায় চলে গেছে, কোথায় কী অবস্থান আছে তা আমরা জানি না, কিন্তু যদি শিওর হন তাহলে আমাকে ফোন দেবেন, তাহলে সাথে সাথে আসছে সেখান থেকে আমরা উদ্ধার করতে পারবো, কিন্তু এছাড়া আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু তারপরও আপনি বলছেন আমরা জায়গাটা দেখবো চেক করে, সাপ পাই তো ভালো আমরা ধরে নিতে পারবো, আর যদি না হয় তাহলে তো আমাদের পরিশ্রম যেটা করবো সেটা বিফল হয়ে যাবে এবং কোনো কাজই আসবে না। যে এই জায়গাটার ভিতরে থাকতে পারে, তবে আমরা দেখবো এই জায়গাটাও, যেহেতু সাপটা উনি দেখছে খুব দ্রুত এদিক পালিয়ে গেছে, হয়তো বা এখানেও আসে সাপটা থাকতে পারে, কিন্তু আমরা সন্দেহমূলক এই জায়গাটাকে তল্লাশি করবো। যদি ভাগ্য ভালো হয় তো সাপ পাবো, অথচ তো আমাদের পরিশ্রম বিফল হয়ে যাবে, আমরা চেষ্টা করবো। এইটা এই খেলাই দেখো, এখন এই যে একটা আপনার কাঁঠাল গাছের নিচে একটা গর্ত আছে, কিন্তু আমার লোকজন ওনারা ভাবতেছে হয়তো বা এইটার ভিতরে ঢুকতে পারে বা এই জায়গাটা ঢুকতে পারে। তিনটে জায়গায় ওনারা শনাক্ত করছে যে এই তিনটে জায়গার যে কোনো একটা জায়গায় ঢুকতে পারে। অনেক বড় সাপ, যে ভদ্রলোক বললো সে বললো 4 থেকে 5 হাত লম্ব হবে, কিন্তু আমরা সেই অনুযায়ী বড় সাপ যেহেতু আমরা চেষ্টা করতেছি, শনাক্ত করা সম্ভব হয় না যে কোন গর্তটার ভিতরে শিওর না হইয়া, কিন্তু আমরা বিভিন্ন জায়গাগুলো দেখতেছি চেক করে, তিনটা স্পট পাইলাম, তিনটা স্পটে আমরা দেখবো, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। দেখি আমরা এই জায়গাটাও দেখবো, মাটি মাটি করা শুরু করি। আমাকে যখন ফোন দেওয়া হয় তখনই আমি আমার যে লোকজন ওদেরকে পাঠাই দেই যে তোমরা সেখানে যাও, তারপরে আমি যখন আসি আমার ক্যামেরা ট্যামেরা নিয়ে আসতে অনেক লেট হয়ে যায়, কারণ ওনারা এসে তিনটা জায়গা ওনারা সিলেক্ট করছে, 13টা জায়গায় আমরা দেখতেছি এবং ওনারা সেই গর্তগুলো আটকেই রাখছে যে এখানে এইরকম কোনো পরিবেশে সাপ থাকতে পারে। সন্দেহমূলকভাবে ওনারা এইগুলোকে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে।
আর কোদাল নাই শাবল আছে কোদাল সেদিন কেটের মতন দেখা যাচ্ছে তাইনা দুপুরে খাওয়া দাওয়া তো হয়েছে নাকি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ওই জায়গাটা আগে দেখলাম খুব দ্রুত কাছেই চলে আসতে দে কাইটটা দিতে পারো এরকম গিয়ে দিলে হঠাৎ করে তবে সামনে আর একটা যে ইঁদুরের গর্ত দেখাচ্ছে আমরা সেটাকে মাটি খোড়ানোর চেষ্টা করতেছি কিন্তু এখান থেকে আমরা ব্যর্থ দেখান একটু না এটা ভিতরে নাই থাকলে সাউন্ড করতে আমরা সামনে সামনে উঠে চলো প্রথম যেটা দেখছি উঠে চলো চলো যে জায়গাটা দেখলাম এটার ভিতরেও তেমন কোনো সাপের সন্ধান পাওয়া যায়নি তবে আমরা প্রথম যেটা দেখছি ওই গর্তটা আমরা এখন চেক করব চেক করার পরে দেখবো যে আসলে কী অবস্থা আসেন আমরা যাচ্ছি দুইটা জায়গায় ব্যর্থ হয়েছে আর একটা জায়গায় চেষ্টা করতেছে একটু বিসমিল্লা করে নিলে ভালো হইতো বলছেন আমরা ইঁদুরের যে গর্ত একটা এইদিক গেছে আমরা এদিকটা চেক করতেছি লাঠি দ্বারা কিন্তু এই দিকেও একটা যে ইঁদুরের গর্ত আছে এটা অনেক দূর যেহেতু আমরা মাটি খোঁড়ার পরে দেখবো যে কোথায় গেছে আস্তে আস্তে কাটো সাবধানে কাটতে না যায় আমরা এই পেস্টটা শেষ ইঁদুরের গর্ত আর নাই এখন আমরা এই ছেড়ে দেখবো এই ছেড়ে কি অবস্থা এটা তো অনেক দূর এই রেড তো দেখো অগ্নি এদিকটা দেখো এখান থেকে শুরু করে এদিকটা কেন না
এখন আমরা যে এখানেও মাটি খোঁড়ার পর কিন্তু সাপের সন্ধান পাওয়া যায় নাই। আমরা তিনটে স্পটেই দেখলাম, কোনো স্পটের ভিতরেই আমরা সাপ পাইনি, কিন্তু আমাদের অভিযানটা ব্যর্থ। আমরা আরও চেষ্টা করে দেখবো অন্য কোথাও, কিন্তু আপাতত এখন যে এই ক্যানেলের শেষ প্রান্তে আসে গেছি, কোনো এই দুর্গর্ত নেই, তাই আমরা এখন আপাতত বন্ধ করতে যাচ্ছি এবং অন্য কোথাও ক্যানেল আছে কিনা আমরা সেগুলো ঘুরে দেখতে যাচ্ছি। পরিশ্রমের পরও আমরা সাপটা সন্ধান পাইনি এবং ব্যর্থ। অন্য একটা জায়গায় সাপের সন্ধান পাওয়া গেছে, আমরা এখন সেখানে যাচ্ছি। আসেন আমাদের সাথে। আমরা এক জায়গা থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলাম। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেখানে গিয়ে দেখব, আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে, আমি সেখানে যাচ্ছি। একটা ধান ক্ষেতের মাঝ বরাবর এখানে যাচ্ছি। একই গ্রামে বাসতলা নামক গ্রাম, আমরা সেই গ্রামের পাশে একবারে থেকে ফোন রয়েছে, আমি সেখানে এখনই যাচ্ছি। লতার মধ্যে খুশি খাওয়াই আমরা যে জায়গায় আসলাম, অনেক ধান খেত করে আসলাম এবং এই যে আমার ভাই দেখেন, উনি মূলত এই যে আলু ক্ষেত এখান থেকে আসছে সাপটা এখানে উনি দেখছে ঢোকার জন্য, এবং এই গর্তের মুখগুলো আটকানো অবস্থা আছে, তাই আমরা এখন মাটি খোঁড়ার পর দেখব। একটা জায়গা থেকে আমরা সাপ পাইনি, কিন্তু আমাদের ব্যর্থ অভিযান ছিল। এখনও দেখি আমাদের ভাগ্য কী আছে, একেবারেই কাছাকাছি বিদে দ্রুত আসতে পারছি। আমরা এখন চেষ্টা করি দেখি। এদের ছালানি শুরু করুন, এদের শুরু করুন। আস্তে আস্তে কাজ করো, কাটতে যাও না যায়। সাপের দাম আছে কিন্তু অনেক বেশি দাম না, কাটতো না, আস্তে আস্তে গর্ত হই না, বিশাল গর্ত ভাই। এদিকে করেন, সাপ কত বড়? তিন সিরেজ তো হবি অনুমানিক। আমি আইসেন যে সাপ ওই খুশিন খাইতেছি আর এনে আমরা এখন দুইদিকে আপনার ইঁদুরের গর্ত দেখতে পাইতেছি, এদিকে একটা আছে, এদিকেও আছে। আমরা দুটাই খোঁড়ার পরে দেখব যে সাপটা আসলে কোন দিকে আছে। খোঁড়া শুরু কর, একটা একটা করে শুরু কর। এই সরে খোঁড়া সামনে গুরু করা সরাই গুরু আসতে ওই দিয়ে ওই দিয়ে ওই দিয়ে
September dekhoitechi ei je jaga ta ache dan এখন এই যে গুরু করে মাটি দিই মাটি গুরু করো আমরা সাপ ধরার যে কৌশল সেটা আমরা এখন সেই সিস্টেম অনুযায়ী কাজ করতেছি যে আমরা অনেক মাটি দেব এখানে দেওয়ার পর বডিটা টাইট হয়ে যাবে যখন আটকাবার তখন নড়াচড়া করতে পারবে না এরপর আস্তে আস্তে আমরা সাপটাকে এখান থেকে উদ্ধার করব দেখেন বাইঙ্গে কোথায় তুমি শুরু করতে দুই সেট দিয়ে এখানে মাটি বস এখন এই জায়গা দিয়ে মাটি কাটো উপর দিয়ে একটু ফাঁক করো নিচে কম দাও বাবা জব্বার বের গেছে না একটা ভালো কথা আমাদের বিষয় হলো যে ওর মাথার অংশটা আমাদের ধরার সিস্টেম আমরা ওর মাথাটা খোঁজ করে নেব দেখি মাটি মাটি দেব টাইট করো আমরা লেজটা পাইলাম এখন দেখেন ও অন্য একটা গর্তে যাইতেছে আমরা ওকে এখান থেকে আস্তে আস্তে বাইর করবো
খুব জোরালো ভাবে টানা হেঁচড়া করতেছে। দেখি আস্তে চেষ্টা করতেছে। এখান এখান থেকে করো, মাটি খড়ো আস্তে আস্তে। এখান থেকে একটু কাটো এবং মাটি সাথে সাথে দিয়ে বড় করো। দেখি আপনি এটা এই দিকটা চলো বাস এখন আস্তে আস্তে মাটি দেবো। দেখেন ও অনেক অনেক দূর গেছে, তবে আমরা ওর মাথাটা বাইর করার চেষ্টা করি। থাক শিকারে, এখানে মাটি মাটি করো, কারণ এই শিকার দিয়ে আমার ধরতে সুবিধা হবে, ধরার জন্য সুবিধা। আর একটু খুঁড়তে হবে। আমরা মূলত এই শিকার ভিতরে সাপটা অনেক দূর চলে গেছে, আমরা মূলত ওর মাথার আর একটু যাও, সামনে যাও, একটু সামনে যাও, আরো আরো সামনে সামনে করো, মাটি খুঁড়ো, মাটি খুঁড়ো, মাথার অংশে যাও। এখান থেকে আরো মাটি সামনে সামনে মাটি করো, ঘাটটা মূলত অনেক দূরে, আমরা একটু ঘাটটা টাইট করে নিই। দেখি দেখেন আমরা দেখি ওর ডাইসটি কোথায়। ধরার চেষ্টা করতেছি আমরা, দেখি স্যার স্যার আমরা এখন সাপটাকে ধরতে সক্ষম। এখন দেখেন যে আমরা অনেক পরিশ্রমের পরে আমরা সাপটা এখান থেকে উদ্ধার করতে পারলাম।
মুখের ভিতর অনেক মাটি ঢুকিয়েছে এখন এই ভাই যখন আমাদেরকে জানানো হয়েছে আমরা আসার পরে এখান থেকে সাপটা আমরা উদ্ধার করতে সক্ষম হইলো আর এখানে যে সাপটা পাওয়া গেছে সেটা না জানা কেউটিয়া সাপ গোখরু সাপ নাম পরিচিত অনেক পরিশ্রম করতে হয়েছে আমরা কিছুক্ষণ আগে যে পরিশ্রম করার পরে কিন্তু সেখান থেকে সাপ উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু ব্যর্থ ছিলাম আমি ভাবছি বোধ হয় এখানেও আমাদের সফলতা আসবে না অনেক পরিশ্রমের পরও যখন সাপটা পাইলাম আমরা আনন্দিত এবং এই ভাইকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমরা সাপটা এখান থেকে উদ্ধার করতে পারে আমরাও খুশি তাই আমরা যে সাপটা ধরলাম এ থেকে আপনারা খুশি হয়েছেন উপকৃত হয়েছেন কিনা তাই তা আমরা যে বাংলাদেশ স্নেক বানাম প্রজেক্ট নামে আমাদের একটা সাপের খামার আছে জানেন আপনারা সবাই তা আপনারা সাপ দেখলে পরে আমাকে ফোন দিয়ে সবাই জানাইবেন এবং সাথে সাথে আমি এসে সাপটা সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবো সাপ কিন্তু রাষ্ট্রীয় সম্পদ আপনারা সাপ কি মারবেন দেখলে এরপর আপনারা সবাই বলেন জোরাল বাবু যে আমরা সাপ দেখলে মারবো না তাহলে আমাকে অবশ্যই ফোন দেবেন আমি খুব দ্রুত আসছি সাথে সাথে আপনাদের সাথে দেখা করবো এবং সাপটা ধরার চেষ্টা করবো এখন আপনারা আমাকে ফোন দেওয়ার জন্য মোবাইল নাম্বার আমি বলছি 01766736202 এই নাম্বারে আপনারা আমাকে ফোন দিয়া সাপ সম্পর্কে জানতে পারেন এবং সাপ দেখলে পরে আমাকে ফোন দিয়া বলতে পারেন আমি এখন একেবারে শেষ বেলা আমরা সমাপ্ত করতে যাচ্ছি অনেক পরিশ্রম করছি আজকের দুইটা অভিযানের একটা অভিযানে আমরা ব্যর্থ ছিলাম তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো বাংলাদেশ স্নেক বানাম প্রজেক্ট পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আজকের মতো সমাপ্ত করতে যাচ্ছি কয়েকদিন